আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা যারা বিমান বাহিনীতে অ্যাপ্লাই করেছিলাম তাদের এক্সাম শিডিউলটা আজকে প্রকাশ করা হয়েছে সো আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন এই শিডিউলটি প্রকাশ করা হবে তখন এটি নিয়ে আমি একটি ভিডিও বানাবো সো যারা এয়ারম্যান এন্ট্রি নাম্বার একান্ন ট্রেড টেকনিক্যাল টেকনিক্যাল পদে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের শিডিউলগুলো আজকে প্রকাশ করা হয়েছে সো আপনি যদি আপনার কম্পিউটার থেকে এয়ারফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরকম ইন্টারফেস পাওয়ার পর আপনাকে এখানে লেখা থাকবে এক্সাম শিডিউল এক্সাম রেজাল্ট জব সার্কুলার সাপন্টাইল সার্কুলার দেখে নিতে পারেন বা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারেন বা এক্সাম শিডিউল সো আমরা এক্সাম শিডিউলে যাওয়ার পরে এরকম ইন্টারফেস্ট চলে আসবে সো এখানে প্রকাশ করা হয়েছে কোন কোন জেলার জন্য কত তারিখে মাঠ হবে এবং কত কখন তাদের মাঠ শুরু হবে আর আপনি যদি এক্সাম শিডিউলগুলো মোবাইল থেকে দেখতে চান তাহলে তাহলে আপনাকে বিমান বাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে আর এই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যেখানে আপনারা এক ক্লিকেই সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন সো এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখ আপনার লেফট সাইটে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট নামের অপশনটি এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম কয়েকটি অপশন আসবে এখান থেকে আপনার এক্সাম শিডিউল নামের অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন তো এক্সাম শিডিউলে ক্লিক করার পর আপনার এরকম একটি ইন্টারফেস আসবে সো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এয়ারম্যান ভিউ শিডিউল আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি এরকম একটি ইন্টারফেন্স দেখতে পারবেন এখান থেকে আপনারা যে কোনো জেলার এক্সাম শিডিউল দেখে নিতে পারবেন সো প্রথমে রয়েছে ঢাকা এখানে আঠারো তারিখ থেকে মার্চ শুরু হবে এবং ফার্স্ট শিফট শুরু হবে আটটা থেকে আরেকটি কথা আপনি এই রুলগুলো দেখার পূর্বে সবার আগে যেই কাজটি করবেন তা হচ্ছে আপনার রুলটি খোঁজার পূর্বে আপনি আগে নিচের দিকে স্ক্রল করে সবার নিচে চলে যাবেন এবং সবার নিচে চলে গেলে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অ্যাপ্লিকেশনকে বাতিল করে দেওয়া হয়েছে যারা যারা এই অ্যাপ্লিকেশনের যোগ্য নয় সো আপনি দেখতে পাচ্ছেন বিশেষ রস্টব বা ঢাকা ও ময়নসিংহ বিভাগে নিম্নক্ত রুল নম্বর আবেদপত্র সমূহ বিজ্ঞপ্তি উল্লেখ উল্লেখযোগ্য বয়স সীমা টেকনিক্যাল ট্রেডের জন্য দুই এপ্রিল হয়েছে সেটিকে ষোলো ষোল থেকে একুশ নামিন আবেদন করার কারণে অযোগ্য বলে বিবেচনা করা হয়েছে এখানে যাদের রুল রয়েছে তারা তাদের অ্যাপ্লিকেশনটি বাতিল করে দেওয়া হয়েছে সো আপনারা দেখেন প্রথমে এইটি আগে দেখে নেবেন তারপর আপনি চেক করতে পারবেন যে কোন জেলার জন্য আপনি কোন জেলায় এবং কত তারিখে তাদের আর কত তারিখে আপনার মাঠ হবে সো এখানে ঢাকা তারপরে রয়েছে টাঙ্গাইল তারপরে রয়েছে মুন্সিগঞ্জ ফরিদপুর তারপরে রয়েছে কিশোরগঞ্জ তারপরে রয়েছে কিশোরগঞ্জ অ্যান্ড নারায়ণগঞ্জ তারপরে রয়েছে নরসিংদী যাদের মাঠ হবে ছাব্বিশ তারিখ তারপরে রয়েছে রাজাবাড়ি শরীয়তপুর তাদের যাদের মাঠ হবে সাতাশ সেপ্টেম্বর তারপরে রয়েছে মাদারীপুর গোপালগঞ্জ যাদের মাঠ হবে সাতাশ সেপ্টেম্বর তো আপনারা চাইলে এরকম করে স্ক্রল করে খুব সহজেই দেখে নিতে পারেন যেটি লিঙ্ক আমি সরাসরি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যেখানে এক ক্লিকে এরকম ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন কারণ আমি এটি নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম একটু আগেই যেটি ডিউরেশন হয়ে গেছিল প্রায় বিশ মিনিটের কাছাকাছি জন্য আমি ভিডিওটি ডিলিট করে দিয়ে আবার নতুন করে আমি ভিডিওটি তৈরি করতেছি সো আপনাদের জন্য কষ্ট করতেছি কিন্তু আপনারা ভিডিওটি শুধু দেখবেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না সো আমি সাবস্ক্রাইব করতে বলবো না যদি আপনি উপকৃত হন তাহলেই সাবস্ক্রাইব করবেন না হলে আপনার সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই আরেকটি কথা এটি শুধু টেকনিক্যাল পদের জন্য শিডিউল দেওয়া হয়েছে সো অন্যান্য পদে যারা অ্যাপ্লাই করছেন তারা যদি তাদের শিডিউলগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিভাবে সেই শিডিউলগুলো দেখতে পারেন সেটি সরাসরি জানতে পারবেন সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি নিয়মিত যে কোনো সরকারি চাকরি সার্কুলার সবারকে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম